তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু গোটা দেশ তথা গোটা রাজ্য জুড়ে চলছে কিন্তু লকডাউন। এই লকডাউন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী নানান রকম ঘোষণা এবং নানান রকম আপডেট নোটিফিকেশন আপনাদের সামনে জারি করছে, আপনাদের পাশে দাঁড়াচ্ছে। তো বন্ধুরা, ইতিমধ্যে নানান ভিডিওর মাধ্যমে কিন্তু আমাদের এই চ্যানেলে নানান রকম ভিডিওর মাধ্যমে অবশ্যই যে সমস্ত ঘোষণা করা হয়েছে সেই সমস্ত আপডেট সবার আগে প্রতিনিয়ত দেওয়া হয়েছে। অবশ্যই সেগুলো যদি না দেখে থাকেন অবশ্যই সেগুলো দেখে নেবেন। আর আজকের ভিডিওতে যেটা আলোচনা করব সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা আমাদের রাজ্য মুখ্যমন্ত্রী যিনি প্রচেষ্টা প্রকল্প যেটা চালু করেছে, গতবারে একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটার মাধ্যমে আমি দেখিয়ে দিয়েছিলাম যে দিনমজুরি শ্রমিকরা পাবে 1000 টাকা, আর রাজ্যে কিন্তু 6 মাস তারা বিনামূল্যে রেশন পাবে। এই ভিডিওর সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে কিছু ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি, আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। আর বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে নিচ্ছি, অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন ঘন্টি আছে সেটা প্রেস করে অল বাটনে ক্লিক করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, কারণ এইরকম এরকম ভিডিও আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আমরা আপডেট দিয়ে থাকি সবার আগে সবার প্রথমে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটি প্রথমে যেটা আমরা দেখে নেব, এই প্রচেষ্টা প্রকল্প, এই প্রচেষ্টা প্রকল্পের এলিজিবিলিটিগুলো কী কী আছে, অর্থাৎ এটা কারা পাবে, এই প্রকল্প কারা পাবে, কবে দিয়ে দেওয়া হবে, কোথায় অনলাইনে ভেরিফিকেশন করতে হবে, সেই সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমে যেই পয়েন্টটা বলেছে সেটা হচ্ছে অসংগঠিত খাতের সাথে যুক্ত শ্রমিকরাও এই প্রকল্পে অনুমোদিত পাবেন। দ্বিতীয় যেই পয়েন্টটা বলেছে সেটা হচ্ছে আবেদনকারীর এই প্রকল্পের সুবিধা পেতে অবশ্যই এই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। এবার তৃতীয় যেই পয়েন্টটা বলেছে, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা হতে হবে। চতুর্থ যেটা বলেছে সেটা হচ্ছে, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের একজন দৈনিক মজুর শ্রমিক হতে হবে। হ্যাঁ বন্ধুরা, এটা আপনারা জেনে গেলেন। এবার বন্ধুরা বলেছে, প্রচেষ্টা প্রকল্প অ্যাপ্লাই ডকুমেন্ট নেসেসারি, প্রচেষ্টা প্রকল্প অ্যাপ্লাই করতে কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে সেটাও আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আবেদনকারীদের আর্থিক সহায়তা পাওয়ার জন্য তাদের বিপিএল তালিকার প্রশংসাপত্র সরবরাহ করতে হবে। তারপরে যেটা বলেছে সেটা হচ্ছে, যারা অসংগঠিত খাতের সাথে নিবন্ধন তাদের অবশ্যই তাদের সমিতি কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্র জমা দিতে হবে। এবার বলা হয়েছে, আবেদন প্রক্রিয়া চলাকালীন ক্যান্ডিডেটের আধার কার্ড প্রয়োজন, অর্থাৎ আপনার আধার কার্ড অবশ্যই কিন্তু এটাই লাগবে, তার সাথে আপনি বিপিএল কিনা সেইটার প্রমাণপত্র সহ প্রশংসাপত্র আপনার কিন্তু সেখানে জমা দিতে হবে। এবার বন্ধু বলবো, এটা কোন ওয়েবসাইটে আপনারা বাড়ি বসে, অর্থাৎ কোনো ধাবায় গিয়ে, এখন তো লকডাউন চলছে ইতিমধ্যে করা সম্ভব নয়, তো কবের থেকে এটা চালু হচ্ছে এবং কোন ওয়েবসাইটে এটা অ্যাপ্লাই করা যাবে সেটা কিন্তু আমি এই ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, WB প্রচেষ্টা প্রকল্প শুরু হচ্ছে, এখানে নিচে দেখুন লেখা আছে অ্যাপ্লাই বিটুইন 15 এপ্রিল টু 30 এপ্রিল। হ্যাঁ বন্ধুরা, 15 এপ্রিল টু 30 এপ্রিল। এবার বলা হচ্ছে যে 15 এপ্রিল তথা 14 এপ্রিলের 2020 এই পরে কিন্তু লকডাউন স্থগিত রাখা হবে, অর্থাৎ লকডাউন তখন খুলে দেওয়া হবে। এটা হচ্ছে এই পরিস্থিতির অনুযায়ী কিন্তু লকডাউন বাড়াতে পারে। এখানে বলেছে অ্যাপ্লাই টু বিটুইন, অর্থাৎ আপনি অ্যাপ্লাই করতে পারবেন 15 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত। এবার বন্ধুরা বলা হয়েছে, এটি আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এবার যেটা যেখানতে আপনারা আবেদন করবেন সেইটা হচ্ছে আমরা দেখিয়ে দিচ্ছি কোন ওয়েবসাইট থেকে আপনি আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে যে www.wb.government.in বা wb.gov.in, পাশে দেখছেন আমি দিয়ে দিয়েছি, এটা যদি আপনি আপনার গুগল বা যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে সার্চ করেন অবশ্যই আপনারা পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে গিয়ে দেখবেন এখানটায় এখন আপাতত দেয়নি প্রসেসটা, অর্থাৎ 15 এপ্রিলের পর পুনরায় এই ওয়েবসাইটটা আপডেট হবে, তখন কিন্তু এখানে অ্যাপ্লাই করার জন্য যে নির্দিষ্ট যে জায়গাটা দেওয়া হবে সেটা আমি পরবর্তী কোনো একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তার জন্য অবশ্যই এই বিস্তারিত জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে আসা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে রাখুন। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে যে একটা রিফান্ড তৈরি করেছে, যেখানে যেখানে মুখ্যমন্ত্রী তথা প্রধানমন্ত্রী একটা ফান্ড গঠিত করেছে। আপনারা কিন্তু যে ফুড সাপ্লাই যে ওয়েবসাইটগুলো আছে অথবা আপনাদের হেলথ কেয়ার যে ওয়েবসাইটগুলো, WB যে ওয়েবসাইটগুলো আছে সেখানে কিন্তু আপনারা সেখানে গিয়ে যদি আপনাদের সামর্থ্য থাকে তাহলে অবশ্যই আপনারা সাহায্য করতে পারেন। তো এটি করার জন্য একটা ফান্ড তৈরি করা হয়েছে।
তো বন্ধুরা ভিডিওটি বেশি বড় করবো না, আজকে ভিডিওটি এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিওটি দেখা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন।